এবং নিজের সন্তান প্রসব অপরূপ পক্ষ প্রসব নিম্ন ওজনে শিশু জন্ম পদ্ধতির কৈশোরকালীন মাতৃত্বের হার অনেক বেশি 28%। আমরা যদি এই হাতে হয়ে রয়েছে আমি এটা পরে আপনাদের শোনাচ্ছি। আধার বছরের শিশু এবং বাল্য বিবাহ প্রতিরোধ গর্ভধারণ অনাক্রান্তিতে গর্ভধারণ প্রতিরোধ করি। আমাদের বর্তমানের যে সেবা সত্যের স্লোগান হচ্ছে আমাদের প্রিন্ট মিডিয়া প্রতিনিধিবৃন্দ প্রেস এবং প্রিন্ট মিডিয়া এবং পার্সন ইউএনএফপি এর পক্ষ থেকে এই জিওসিএক্সবি এর প্রকল্প এখানে কাজ করছে। অনেক হয়েছে, আমরা আরো আশা করব যেন ডক্টরগণ আরো সব অনেক আপনারা করতে পেরেছেন স্বাভাবিক যেগুলো আব্বানি সন্তান প্রসবের ক্ষেত্রে দেখতে পরিকল্পনা বিভাগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। পরিকল্পনা পদ্ধতি সমূহ নিয়ে আমাদের প্রতিটি কেন্দ্রে আজাস করার জন্য সেজন্য আমাদের পপুলেশন কন্ট্রোল কেমিক্যালি করতে হবে। জনাব অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী সভাপতি, যার ত্যাগে যার নেতৃত্বে এবং সবাই সহযোগিতা আমরা চাই। সেবা সপ্তাহে আমরা সরকারি এবং অসরকারি সকল কর্মকর্তা এবং আমাদের মাঝে উপস্থিত থাকবেন আমাদের মাননীয় মেয়র কক্সবাজার পৌরসভা। সকল সেবা কেন্দ্রে আমাদের প্রদর্শনের ব্যবস্থা করব এবং বিভিন্ন হাট বাজার স্থানীয় ইউনিয়ন আমরা ব্যানারগুলো প্রদর্শন করব। আমাদের প্রত্যেকটা এই যে আমরা কার্যক্রম আমরা যোগদান করবো। এছাড়া আমরা বিভিন্ন আশ্রয় প্রকল্প, আবাসন প্রকল্প, উচ্চগ্রাম পৌর থেকে আবারও আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ। সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার স্যার এসে এখানে উপস্থিত হয়েছেন। উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব হামিদা তাহিশা আকর্ষণ করে যেতে বলতে চাই যে কক্সবাজারে একটি ব্যাপক কার্যক্রম পরিচালিত হয়, পরিবার সংস্থার বিভিন্ন প্রতিনিধিরা নিয়মিত সমন্বয় করে থাকেন। আমরা গত মাসে সেন্ট মার্টিন ও প্রাতিষ্ঠানিক প্রসব প্রাপ্ত স্বাধীনতা থেকে আমরা অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে যাচ্ছি। লক্ষ্য থেকে পরিবার কল্যাণ সভা ও প্রচার সপ্তাহ, অ্যাডভোকেসি সভা এবং প্রচার সপ্তাহ, এই প্রচার সপ্তাহ শুধু এখানে সভা সমাবেশ করে শেষ করলো, আমাদের এসে কাজ করা উচিত এবং আমি মনে করি আমরা কাজ করছি বলে আজকে বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে আমরা সুখী সমৃদ্ধ উন্নত বাংলাদেশ পাব। সকলকে সুস্বাস্থ্য কামনা করে বিশেষ প্রচারণা আমরা ব্যবস্থা করব এবং স্বাস্থ্য অধিদপ্তর অধীন যেসব মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা হাসপাতাল, উপজেলা হাসপাতাল, ফসল পরবর্তী এবং দীর্ঘমেয়াদী পরিবর্তন পদ্ধতি সেবা চালু আছে ওইসব কেন্দ্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে আমরা জেলা ম্যাজিস্ট্রেটের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের যেহেতু অনেকগুলো ব্যানার থাকবে আমাদের কলাতলির মোড়ে, তলকিন মোড়ে এবং আপনাদের যে ডিজিটাল ব্যানারগুলো রয়েছে হোটেল সাইমন, সুগন্ধা পয়েন্ট, আমরা গত বছর আমরা এগুলো দিয়েছি ডিজিটাল ব্যানার যদি আমাদের বাণী সম্বলিত যদি এইগুলা প্রশাসনের বিশেষ কিছু বলতে চাই না। আমি অত্যন্ত ব্যস্ততার মাঝে আমাদের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উপস্থিত রয়েছেন, ওনারা অসম্ভব ব্যস্ত এবং যেহেতু কালকে শহীদ বুদ্ধিজীবী দিবস, 16 ডিসেম্বর গতকাল একটা প্রোগ্রাম দিয়েছে সদ্য মুক্তি দিবস এবং আমাদের মানুষের কাছে আমার অনুরোধ থাকবে এবং রাজনৈতিক দিনদের ক্ষেত্রে অনুরোধ থাকবে এই পরিবার কল্যাণ সভা প্রচার সপ্তাহ যেন আমরা কক্সবাজারে অত্যন্ত সফলতার সাথে শেষ করতে পারি। এবং আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে গতবার আমরা কিন্তু সারা দেশের মধ্যে পঞ্চম স্থান অধিকার করেছি। আমাদের যে আমাদের আমাদের টার্গেট ছিল, আমাদের প্রজেকশন ছিল সেই প্রজেকশন অনুযায়ী এটাই কিন্তু আমাদের একটা বিশাল পাওনা। গত আমাদের জেলা প্রশাসক মহোদয় কামসার ছিলেন, উনি আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছিলেন। আমি এবারও আশা করি আমাদের জেলা প্রশাসন থেকে আমরা এই ট্যুরিস্ট এরিয়াতে আমরা যেন আমাদের আপনাদের বিলবোর্ডগুলো যদি আমরা যদি সহযোগিতার জন্য ব্যবহার করতে পারি, আমাদের মানি সম্পর্কিত যে আমাদের সেবা সপ্তাহের যে আমাদের যে ক্ষতিপ্রাপ্ত বিষয় এর উপর যদি আমরা প্রচার করতে পারি, লক্ষ লক্ষ ট্যুরিস্ট এখানে আসবেন, তারা এটা দেখবেন এবং তারা কিছুটা হলেও তারা কিছুটা মোটিভেটেড হবেন। পাশাপাশি আপনারা জানেন যে এই সরকারের সমৃদ্ধি উন্নয়ন এর যে অগ্রযাত্রা এখানে অসরকারি সংস্থা বাংলাদেশ সরকারের পাশাপাশি আমরা কাজ করছি। বাংলাদেশের আমরা বাংলাদেশেরই মানুষ, আমরা এখানে কাজ করছি বাংলাদেশের
প্রত্যেকটা কন্ট্রিবিউশনের মধ্যে এই অসরকারি সংস্থার সরকারের পাশাপাশি অবদান রয়েছে এবং আমাদেরকে বিভিন্নভাবে যে সহযোগিতা করা হয় সরকারের পক্ষ থেকে এই জন্য কৃতজ্ঞতাভরে স্মরণ করছি সরকারি এবং বাংলাদেশ আওয়ামী লীগের স্মরণ করছি এবং আমরা সব কাজে যেভাবে সহযোগিতা করে থাকি এবং আগামী দিনেও যে 18 থেকে এই 23 ডিসেম্বর পর্যন্ত যে আমাদের প্রচার ও সেবা সপ্তাহ উদযাপন হচ্ছে সেখানেও আমাদের অসরকারি সংস্থার কন্ট্রিবিউশন আছে এবং আমরা উদযাপন করব সফলকে সিএসডব্লিউকে কোডিয়ার মিটিং এবং ওয়ান টু ওয়ান মিটিং এবং মহাসমাবেশ সহ অন্যান্য বিসিসি কাজগুলো করছেন এবং করবেন এই সেবা সপ্তাহে পাশাপাশি আমাদের ইউনিপিয়ার আরেকটা প্রজেক্ট যেটা গ্যাপ প্রজেক্ট ওইখানে আমাদের সেন্টার চিলড্রেনের ষোলোটা ফ্যাসিলিটি এফডাব্লিউসি এবং সাব সেন্টারে ওনারা সেবা দিবেন ওনাদের মিডওয়াইফ এবং অন্যান্য হিউম্যান রিসোর্স রয়েছে আমি আরও ধন্যবাদ জানাতে চাই আমাদের গ্যাপের পার্টনার জাপাইকে যারা এই পরিবার পরিকল্পনা সভায় যারা সহযোগিতা করছেন তো আমরা গভর্নমেন্টের সাথে আছি আমরা বাংলাদেশ সরকারের সাথে আছি পরিবার পরিকল্পনার সাথে আছি আমরা স্বাস্থ্যের সাথে কাজ করে যাচ্ছি অনেক বছর ধরে বাংলাদেশ ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ড ইউএনপিএ তো আমি এখানকার বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই আমাদের ডিডিএফপি স্যারকে আমাদের এফপিসিএস কেওয়াইটিকে ইউএনপিএ মেডিকেল অফিসার এবং অন্যান্য যারা আছেন তারা আমাদেরকে সহযোগিতা করছেন যে বাংলাদেশের এই পরিবার পরিকল্পনার যে কাজটা যাতে অগ্রগতি হয় আমাদের এখানে যেমন শিক্ষার হারে পিছিয়ে আছে তেমনি বাল্য বিবাহ এই এলাকার একটা বড় একটা সমস্যা এই জন্য আমি গত ইমাম শহীদের যে সভা ছিল ওই মিটে ওখানে ওনাদের ট্রেনিং প্রোগ্রামে গিয়েছিলাম ওখানে এই কথাটা বলেছি এবং কাজীদেরকে নিয়ে যে মিটিং ওখানে বলেছি যে বাল্য বিবাহ আমাদের প্রতিরোধ যদি করতে না পারি আমাদের সব অর্জন সব বিফলে যাবে তো আমি আহ্বান জানাবো যে আমাদের যে প্রত্যেকটা উপজেলা হেলথ কমপ্লেক্স এবং ইউনিয়ন হেলথ কমপ্লেক্স যেগুলো আছে এবং প্রত্যেকটা জায়গায় আমরা যদি এই পচার পচারণটা করি যে বান্ধবী আমাদেরকে নিরোধ করতে হবে যেটা এটা একবার প্রতিবাদ দিবস এবং অনাকাঙ্ক্ষিত গর্ভরোধ ওটা যদি আমরা প্রতিরোধ করতে পারি আমাদের সব অর্জন আমরা যদি মূলটা ঠিক করতে পারি তাহলে আমাদের এগোতে কোনো কষ্ট হবে তারা আমরা চাইবো আরো আরো চিকিৎসা যাতে রুগীরা পায় চিকিৎসার মান যাতে আরো ভালো হয় যেখানে এখনো ইয়া নাই সেই হেলথ কমিটি সেন্টার যেগুলো আছে গ্রামে গঞ্জে সেগুলোতে যেন আরো পরিপূর্ণতা পায় আপনাদের সকলেরই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি আমি পরম শ্রদ্ধা মানুষ স্মরণ করি আজকের এই বিজয়ের মাসে সেই 30 লক্ষ শহীদ 2 লক্ষ 70 হাজার বাবু যারা জীবনের শ্রেষ্ঠ সম্পদ দিয়ে আমাদেরকে স্বাধীনতা সুজ্ঞান দিয়েছে আমি পরম শ্রদ্ধা করে আজকে সালাম জানাই জাতির পিতার হোক সরকারি কর্মকর্তাবৃন্দ কর্মচারীবৃন্দ সাংবাদিক ভাইয়েরা এবং সুধী মন্ডলী ইসলাম আমাদের অর্জন হয়েছে আমরা বলি কিন্তু কাঙ্ক্ষিত অর্জনে এখন আমরা যেতে পারি নাই অর্জন হচ্ছে যদি অর্জন না হতো তাহলে আমাদের অনেক প্রাপ্তির মধ্যে এই 2021 সালের অন্যতম প্রাপ্তি হলো আমরা এমডিজি পাশ করেছি আন্তর্জাতিক দৃষ্টিতে জাতিসংঘের দৃষ্টিতে এই এমডিজির মধ্যে জনসংখ্যা নিয়ন্ত্রণ বা জনসংখ্যার পরিকল্পনা পরিবার পরিকল্পনা একটা ইস্যু কিন্তু সামনে আমাদের আরও অনেক কঠিন কাজ আছে 2030 সালের মধ্যে এসডিজি পাশ করতে হবে আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যেটা আছে সে এসডিজি পাশ করলেই 2041 সালে সুখী সমৃদ্ধ উন্নত বাংলাদেশ আমরা পাবো কক্সবাজার জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি ভাইস চেয়ারম্যান এবং আমাদের ডক্টর মহিউদ্দিন আলমগীর অত্যন্ত সুপরিচিত ডাক্তার সহ আজকে যারা ফ্যামিলি প্ল্যানিংকে নেতৃত্ব দিচ্ছেন ইউনিয়ন পর্যায়ে তারা রয়েছেন এবং আমাদের বিভিন্ন সংগঠনের ডক্টর বৃন্দ রয়েছেন এবং আমাদের এনজিও এবং আইএনজিও থেকে যারা কাজ করছেন তারা অনেকেই এখানে রয়েছেন ইতিমধ্যে অনেকে কথা বলেছেন এটা অবশ্যই এখন সারা বাংলাদেশেই এটি ব্যাপক হারে কাজ করছে এখানে দেখেন যে 20 থেকে 49 বয়সী নারীর মধ্যে বিয়ের গড় বয়স হচ্ছে 16 যেখানে আমরা স্লোগান দিচ্ছি 18 আগে বিয়ে নয় 20 আগে মা নয় মানে দুটার নিচে বিষয়টা দেখেন 18 আগে বিয়ে নয় 20 আগে মা নয় কিন্তু বিয়ে হচ্ছে 16 তার মানে এখানে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ রয়েছে এবং আমি অবশ্যই আমার 7 মাসের অভিজ্ঞতা
কক্সবাজারে বাল্য বিয়ের রেট অনেক বেশি, অনেক বেশি। এটা অস্বীকার করার সুযোগ নেই। সুতরাং ফ্যামিলি প্ল্যানিং একটা সময় 90 দশকে বাংলাদেশে ব্যাপক প্রচার হয়েছে এবং সেটি কাজ হয়েছে, নেতৃত্ব দিয়েছে ফ্যামিলি প্ল্যানিং। এবং আমরা যদি দেখি যে বর্তমান সরকার যখন ক্ষমতায় আসে তখন কিন্তু আমাদের পরিবার পরিকল্পনা রেট, আমাদের জন্ম হার যেটা 1.21 বা 1.2 এর কাছাকাছি নিয়ে আসছে। এবং আমাদের এই মুহূর্তে আপনি চাইলেও একজন মাকে বেশি বাচ্চা নেওয়াতে পারবেন না, কারণ সে ব্যস্ত।